আপনি ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারবেন যখন আল্লাহ তৌফিক দান করবে আপনি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইয়ের আল্লাহর হাবিবের সাথ করেন যারা আজকের মাহফিলে এসে বসার সৌভাগ্য অর্জন করল সে আল্লাহর গোলামের আল্লাহর কাছে কেমন দামি একটু কল্পনা করে দুনিয়াবি কোনো স্বার্থে আমরা আসি নাই রাজনৈতিক কোন সাথে আমরা আসিনি হন হোসান লেওয়াজ শুধুমাত্র আল্লাকে পাওয়ার জন্য আল্লাহর নবীকে মানার জন্য আমরা এসেছি যারা নাকি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে মানার জন্য এসেছি তাদের পরিচয়টা কতই না উত্তম কতই না সুন্দর কতই না মর্যাদাপূর্ণ আল্লাহর হাবিব বলেন ওইন্নাল মালা কাতানা তা দাজিলিহা তাহা রিউদন তলিবিল আল্লাহর গুনাহাগার কোন গোলাম তলিবুল এলেম হওয়ার জন্য এলেম শিখার জন্য কোরান শিখার জন্য হাদীস শেখার জন্য কোরান বোঝার জন্য হাদিস বোঝার জন্য নিজের ঘুম বাদ দিপ আদ্দা গল্প কোরআন শিখার জন্য যদি বসে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ফেরেস্তারা রে তোমরা তোমাদের নূরানী দানাগুলো ছাত্রদের জন্য বিছায়া দাও শুধু তাই না আমার ভাইরা হাদিস শরীফ শাকিব ওয়া ইন্না আলিমা লা মান যারা জ্ঞানী হয় যারা এলেম শিখে মাহফিলে মাহফিলে গিয়ে কোরআনের জ্ঞান দিয়ে নিজের জীবনটা আলোকিত করতে চায় নিজের ভুল গুলো ভাঙাতে চায় নিজের চক্ষুটাকে খুলতে চায় বামপন্থী চিন্তা গুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে পেতে চায় এই চিন্তা নিয়ে যারা বসবে যারা জ্ঞানী হবে আল্লাহর কুল কায়নাতের সব সৃষ্টি ওই আল্লাহর গোলামের জন্য দোয়া করবে আল্লাহ আকবার শুধু তাই নয় আমার ভাইয়েরা হাদিস শরীফ সাক্ষী হাততাল হিতানু ফি জাউফিল মা বন্নমলাতু ফি দুবরিহা গর্তের ভিতরের পিপীলিকা সমুদ্র নদী পুকুরের পানির মাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে মালিক তোমার ওই গোলামের গুনা গুলা মাফ করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ